দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার বেসরকারি প্রতিষ্ঠান সিডিএ সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের সাথে জনসংগঠনের সদস্যদের ভূমি অধিকার ও ভূমি সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30 উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ডালিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ জুলফিকার হোসেন সিডিএ এবং জনসংগঠনের উপজেলা ভূমি সমন্বয়ক পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা যে আন্দোলন করেছেন এটা বিশাল একটা জনগোষ্ঠীর উপকারে আসছে। আপনারা আন্দোলন করেছেন বলেই ভূমিহীনরা ভূমি পাচ্ছে, গৃহ পাচ্ছে। আজকে যে ভূমিহীন পরিবারগুলো ভূমি পেয়েছে, ঘর পেয়েছে, এই সফলতার পেছনে আপনাদের আন্দোলনও বড় একটা ভূমিকা রেখেছে। এজন্য এই অহংকার এবং গর্বের একটা অংশ আপনাদের প্রাপ্য, কারণ আপনারা ভূমিহীনদের নিয়ে কাজ করেছেন। সিডিএ বিরল বোচাগঞ্জের আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় এছাড়া সভায় বোচাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুল আজম, জনসংগঠন ঐক্য পরিষদ বিরল বোচাগঞ্জের সভাপ্রধান মানিক অধিকারী, জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান নিশিকান্ত সরকার, সহ সভাপ্রধান স্বপ্না অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনসুর রহমান সিডিএ নেতৃবৃন্দ এবং জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জন্য আমি সিডিএকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের এলাকার ভূমিহীনদেরকে নিয়ে কাজ করছেন, ভূমি সংস্কার নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে অনলাইনে যে খাজনা দিয়ে হচ্ছে সেটার ব্যাপারে উনি 1000 পরিবারকে টার্গেট নিয়ে তাদেরকে এই বাড়ি বাড়ি গিয়ে তাদের অনলাইন কীভাবে করতে হবে সেই ব্যাপারে কেমন তাদের ব্যাপারটা করে দিচ্ছেন। এই জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি সিডিএকে কৃতজ্ঞতা জানাই, জনসংগঠনের নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা যে আন্দোলন করছেন এটা কিন্তু একটা বিশাল জনগোষ্ঠীর উপকারে আসছে। আপনারা আন্দোলন করছি বলে ভূমিহীনরা তাদের সুবিধা পাচ্ছে, ভূমি পাচ্ছে, গৃহ পাচ্ছে। আপনারা কিন্তু এই নেতৃত্বের দাবিদার। আজকের যে ভূমিহীন পরিবারগুলি তাদের যে ভূমির বাস্তবায়িত হয়েছে, তাদের যে ঘর পেয়েছে, জমি পেয়েছে, এটার একটা অংশ, একটা গর্ব, একটা অহংকার আপনাদের, কারণ আপনারা জনসংগঠনের নেতৃবৃন্দরা এখানে কাজ করছে। অনেকে আপনারা করেন নাই তখন, এই জন্য আমরাও দিতে পারি নাই। এখন আমরা আবার চেষ্টা করবো যাতে আবার নতুন করে পাওয়া যায়। ভদ্রমা আসলে অবশ্যই আপনাদের আমি প্রতিদিন আজকে ওই যে সকালেও একজন আসছে, প্রতিদিনই অনেকগুলো আসে, আমি সবগুলো রেখে দিই। আমরা তো চেষ্টা করবো এই যে সরকারি খাস জমিগুলো আছে এগুলো তো আমাদের জন্যই, যারা ভূমিহীন পরিবার তারা যেন সরকারের কাছ থেকে খাস জমি বা অন্যান্য সেবা সুযোগ সুবিধা পায়। আর কৃষি ভূমি সংস্কারের ক্ষেত্রে আমরা যেটা কাজ করতেছি যে আমরা বিশেষ করে জৈব কৃষি চর্চার ক্ষেত্রে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। আমি যে এলাকায় বাস করি, আটরামপুর, শ্রীমন্তপুর, রনগা এবং বিভিন্ন এলাকায় যে সমস্ত জমিগুলো এখনও অসংখ্য জমি, এই মানুষদের দাপটে, ক্ষমতার দাপটে, বিভিন্ন কৌশলে তারা এই জমিগুলোকে মানে ধরে রাখছে। এই জায়গাগুলো যদি আমাদের ভূমিহীনরা পায় তাহলে হয়তো আশা করি অন্য এলাকায় কী হবে না হবে, আমাদের এলাকায় আর ভূমিহীন মানুষ থাকবে না। মানুষের বাড়ি ভাড়া থাকে, সরকার যে অনুদানগুলো দিচ্ছে, সরকারি ঘর বাড়ি আমাদের লোকগুলো যেন পায়। আমরা এইভাবে অনেকবার আপত্তি টাপত্তি করছি, বলছি, কিন্তু আজ পর্যন্ত এটা কোনো সুরাহা পায় নাই। ওরা ওইভাবেই আছে, মানুষের জমিতেই আছে, সরকারি ঘরও পায় না। দীর্ঘদিন ধরে মানুষের ভূমিহীন মানুষের কাজ করে যাচ্ছে,